পাচার হওয়ার আগে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত উত্তর চব্বিশ পরগনার পিপড়ি এলাকা থেকে লাল আমেরিকান কাকাতুয়া এবং নীল আমেরিকান কাকাতুয়া সহ মোট ৩৭টি বিদেশি পাখি উদ্ধার করল বিএসএফ। গতকাল রাতে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত উত্তর চব্বিশ পরগনার পিপড়ি এলাকা থেকে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে পাচার হওয়ার আগে লাল আমেরিকান কাকাতুয়া এবং নীল আমেরিকান কাকাতুয়া পাখি উদ্ধার করল বিএসএফ। আন্তর্জাতিক সীমান্ত এলাকার জঙ্গলে তল্লাশির সময় বিএসএফ জওয়ানরা ঘটনাস্থল থেকে তিনটি খাঁচার বাক্স উদ্ধার করেন। এই তিনটি খাঁচায় মোট ৩৭টি পাখি উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ৬টি লাল আমেরিকান কাকাতুয়া এবং ২টি নীল আমেরিকান কাকাতুয়া সহ মোট ৩৭টি বিদেশি পাখি উদ্ধার করা হয়। পাচারকারীরা ঘন জঙ্গলে সুযোগ নিয়ে পালিয়ে যায়। এই বিদেশি পাখিগুলির বহুমূল্যে উদ্ধার করা পাখিগুলি কাস্টমস অফিস পেট্রাপোলের মাধ্যমে কলকাতার আলিপুরের চিড়িয়াখানার ডিরেক্টর জিওলজিক্যাল গার্ডেনে হস্তান্তর করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে।